সারা বিশ্ব একত্রিত হয়ে লড়াই করে যাচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। এরই মাঝে বাংলাদেশে এই করোনাকালীন সময়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী করোনা সামগ্রী নিয়ে নানা রকম অনিয়ম করে যাচ্ছে। এছাড়া করোনা হাসপাতাল পরিচালনার নামে প্রতারণা, ভুয়া রিপোর্ট ও চিকিৎসার নামে রোগীদের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে। এ লক্ষ্যে র‍্যাব বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে, যা আপনারা গণমাধ্যমে প্রচার করেছে। এরই ধারাবাহিকতায় উঠে আসে রাজধানীর রিজেন্ট হাসপাতালের নাম। র‍্যাব কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রিজেন্ট হাসপাতালে নানাবিধ অনিয়মের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। গত 6 জুলাই তারিখে রিজেন্ট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, করোনা পরীক্ষার ভুয়া সনদপত্র প্রদান, অর্থের বিনিময়ে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অনুমতি ব্যতীত রেখে রোগীদের বাড়ি হতে নমুনা সংগ্রহ, করোনা চিকিৎসায় অব্যবস্থাপনা, জিডি এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অপরাধ গোপনের চেষ্টা করা, উত্তরায় প্যাথোলজিক্যাল সেন্টার স্থাপনের অনুমতি গ্রহণ করে হাসপাতাল পরিচালনা ইত্যাদি। উপরোক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা এবং প্রধান কার্যালয় সিলগালা করে দেয়। পরবর্তীতে 17 জনকে আসামি করে র‍্যাব বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করা হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই মামলা আমরা দায়ের করি। মামলার 17 জন আসামির মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়, বাকি 9 জন পলাতক ছিল। পরবর্তীতে 8 জুলাই 2020 তারিখে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের মুখপাত্র তারিকুল ইসলাম ওরফে তারেক শিবলিকে ঢাকার নাকালপাড়া হতে গ্রেপ্তার করা হয়। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের নানা রকম প্রতারণা ও অনিয়মের সংবাদ আপনারা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করেন। ফলশ্রুতিতে দেশবাসীর মাঝে অন্যতম একটি প্রত্যাশা হয়ে যায় শাহেদের গ্রেপ্তার। র‍্যাব তার পেশাগত দায়িত্ব বোধ থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখে। এ লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি পায়। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়, সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি বৃদ্ধি করা হয়। ধারাবাহিক অভিযানে গত 14 জুলাই তারিখ সন্ধ্যা অনুমান 19 ঘটিকার দিকে শাহেদের প্রতারণার অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের MD এবং মামলার 2 নম্বর আসামি মোহাম্মদ মাসুদ পারভেজকে গাজীপুরের কাপাসিয়া এলাকা হতে র‍্যাব গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামি শাহেদের সম্ভাব্য পরিকল্পনা এবং অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সে পলাতক আসামি শাহেদের দেশ ত্যাগের কয়েকটি পরিকল্পনা র‍্যাবকে অবহিত করে, ফলে আমরা সাতক্ষীরা, বেনাপুর, বুড়িমারী, সাপাহার সহ বিভিন্ন স্থানে সীমান্তবর্তী এলাকায় গমনাগমনের রাস্তায় আমরা নজরদারি বৃদ্ধি করি। প্রাপ্ত তথ্য যাচাই, বিশ্লেষণ ও পর্যালোচনা করে সাতক্ষীরার সীমান্তবর্তী অঞ্চলে সারাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, BPM সেবা PSC-র নেতৃত্বে গোয়েন্দা নেটওয়ার্ক সুদৃঢ় করা হয়। ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালকের নেতৃত্বে র‍্যাবের ইয়ারওয়ে গোয়েন্দা দল, র‍্যাব 6-এর অধিনায়ক সহ র‍্যাব 6-এর সদস্যবৃন্দ এই অভিযান পরিচালনায় অংশগ্রহণ করে। র‍্যাব সদর দপ্তর হতে সার্বিক তত্ত্বাবধান
और पृष्ठपोषकता करा पशे एखे दल्लायमान एडिज अपारेशन तीनों विषय सार्वक्षणिक भावे जोगाजोग रेखे निर्देशना दिए परिकल्पन सहयोगिता कर सकले कार्यक्रम सम्पृक्त अद्य 15 जुलाई 2020 तारीख सकाल अनुमान 5টার দিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান পলাতক আসামি শাহেদকে সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকার কুমোরপুর অঞ্চল দিয়ে পার্শ্ববর্তী দেশে পলায়নকালে অস্ত্র ও গুলি সহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকায় পরবর্তী কার্যক্রমের জন্য নিয়ে আসা হয়। অতঃপর সে সহ গ্রেফতারকৃত মাসুদকে নিয়ে উত্তরায় শাহেদের অপর একটি কার্যালয়ে অভিযান পরিচালনা করে 1,46,000 টাকার মতো জাল টাকা তার কার্যালয় থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি শাহেদ নিজেকে কখনো অবসরপ্রাপ্ত বা চাকরিরত সেনা কর্মকর্তা, কখনো মিডিয়া ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিতে বলে জানতে পারে। সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণার কাজে ব্যবহার করত। এছাড়া সে বালু ও পাথর ব্যবসায়ী এমনকি রিক্সা চালকদের ভুয়া লাইসেন্স দিয়ে প্রতারণা করেছে বলে জানা যায়। গ্রেফতারকৃত শাহেদ নিজেকে সুজি ও ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে সে একজন চতুর ধুরন্ধর অর্থলিপসু লোক। MLM কোম্পানির নামে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন অভিযোগে তার নামে বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে এবং বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি তার বিরুদ্ধে 50টির অধিক মামলা আছে। আমরা সেই তথ্য যাচাই বাছাই করে দেখছি। সম্প্রতি রিজেন্ট হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ রিজেন্ট হাসপাতালের কোভিড-19 পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। কোভিড-19 আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা বিনামূল্যে করার কথা থাকলেও এ ব্যক্তি প্রতি রোগীর নিকট হতে 3,500 থেকে 4,000 টাকা এবং পুনরায় পরীক্ষার জন্য 1,000 টাকা করে গ্রহণ করতেন। এছাড়াও ICU ওয়ার্ডে রোগীদের ভর্তি রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করতে 10,000-এর অধিক কোভিড-19 রোগীর পরীক্ষা করে তন্মধ্যে প্রায় 6,000-এর অধিক ভুয়া রিপোর্ট তৈরি করে বলে জানা যায়। একদিকে সে রোগীর কাছ থেকে টাকা নিয়েছে, অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বাবদ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিল সংগ্রহের জন্য জমা দিয়েছে বলে আমরা জানতে পারি। চুক্তি মোতাবেক তার বিনামূল্যে চিকিৎসা করার কথা ছিল। এ সকল অনিয়ম প্রতারণার ফাঁদের মূল পরিকল্পনাকারী এই আমাদের প্রতিধৃত মোহাম্মদ শাহেদ। গ্রেফতারকৃত আসামি শাহেদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্ভাব্য গ্রেফতার এড়াতে সে এক এক জায়গায় এই কদিন আত্মগোপনে ছিল। সে ঢাকা সহ কক্সবাজার, সাতক্ষীরা, কুমিল্লার বিভিন্ন অঞ্চলে সুকৌশলে আত্মগোপন করে অবস্থান করে। সর্বশেষ সাতক্ষীরার দেবহাটার কুমোরপুর সীমান্তবর্তী সাকরা বাজারের পাশে লবঙ্গপাতি খাল দিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিল। ওই সময় তাকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্ণিত আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে দেশব্যাপী নজরদারি অভিযান পরিচালনার জন্য আমি বিশেষভাবে বাংলাদেশ পুলিশ, BGB, কোস্টগার্ড ও জনগণের সার্বিক সহযোগিতা এবং গণমাধ্যম কর্মীদের যে সকল সময়ের যে সহযোগিতা, এজন্য সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আনুষ্ঠানিক বক্তব্য শেষ করছি। সালাম।
আপনারা জানেন যে তার বিরুদ্ধে আমরা বলেছি তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে। উনি কি মানের প্রতারণার কাজ করতে পারেন এটা জাস্ট একটা ধারণা আপনারা পেয়েছেন তার মামলার সংখ্যা থেকে। এ থেকে বোঝা যায় যে উনি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দ্রুত স্থান পরিবর্তন করেছেন এবং আমরাও তাকে ফলো করেছি এবং ফলো করতে পেরেছি বলেই আমরা আজকে সফল হয়েছি। তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চতুরতার সাথে উনি ওনার স্থান পরিবর্তন করেছেন, আমরাও ফলো করেছি, আমরাও গিয়েছি এবং সবশেষে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ঢাকা ছেড়েছে, আমরা বিভিন্ন তারিখে সে ঢাকা থেকে গিয়েছে আবার ঢাকায় এসেছে, এরকম বিভিন্ন ইয়ে হয়েছে। চালটাকা উপস্থিত উদ্ধার করেছেন, তিনি কি আসলে সাধারণ পরিবহনে চলাচল করেছিলেন নাকি?